শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই দাবি ওঠে আওয়াল কমিশন বিলুপ্তি ও দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারের। এরপর গঠন করা হয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার সাবেক সিইসি বিচারপতি আব্দুর রৌফের সঙ্গে সংলাপে বসে নির্বাচন সংস্কার কমিশন। সংলাপ শেষে আব্দুর রৌফ জানান, নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধারে বন্ধ করতে হবে মনোনয়ন বাণিজ্য। এখনই নির্বাচনে মার্কিন পদ্ধতি আনার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। টেকনিক্যাল দিকগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমি আরও কথা দিয়েছি যে যদি দরকার লাগে আবার ডাকবেন, আবার আসবো, তবু আপনারা দেশকে বাঁচানোর চেষ্টা করেন। নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। এর আগে ইসি সচিবালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন সংস্কার কমিশন। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের আইন ও বিধানে অনেক দুর্বলতা আছে। ইসির যতটুকু ক্ষমতা আছে তার প্রয়োগ না থাকা আরো বড় সমস্যা বলে মনে করেন তিনি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। এ সময় ইসি সচিব শফিউল আজিম জানান, সংস্কার কমিশনের কাজ ফলপ্রসূ করতে ইসি কর্মকর্তারা সুপারিশ জমা দিয়েছেন। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কারো কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আর একটা হলো নির্বাচনী অপরাধগুলার বিচার যাতে আরও স্পেসিফিক্যালি করা যায়, সেই ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে। এ সময় নির্বাচনে গণমাধ্যমকেও নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব। এগুলোই ছিল এবং আমরা ফেরজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।